একটা কথা আমরা সবাই জানি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা এরকম প্রবাদ আছে, আপনি যদি শুরুর গল্পটা বদলে দিতে পারেন তবে পরের গল্পটা অটোমেটিক বদলে যাবে। একটা বাচ্চার জন্মের পরবর্তী সময়ের অভিজ্ঞতাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। সাধারণত একটা নতুন জন্ম নেওয়া বাচ্চার ব্রেনের ওজন 333 গ্রাম হয়ে থাকে এবং প্রথম 2 বছরে এটি 990 গ্রামে পরিণত হয়। মাত্র 2 বছরের ব্যবধানে এটি প্রায় 3 গুণ হয়ে যায়। সারা জীবনের তুলনায় এই সময়টাতে একটা বাচ্চার ব্রেনের গ্রোথ সব থেকে বেশি থাকে। এই সময় বাচ্চার ব্রেনের সিনাপসগুলো জন্ম পরবর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে কানেক্টেড হয়ে থাকে। একটা বাচ্চা পৃথিবীর যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, সেই অঞ্চলের সেই ভাষার শব্দগুলো সাবলীলভাবে বলতে পারে। কিন্তু একটা ইংরেজ শিশু যে কিনা চাইনিজ ভাষার শব্দগুলো অনেক পরে শুনেছে, সে চাইনিজদের মতো করে তাদের ভাষা বলতে পারবে না। এটা শেখার জন্য তাকে অনেক সময় দিতে হবে। কিন্তু একটা শিশু জন্মগতভাবেই মাতৃভাষা শেখার সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে থাকে। এখানে আমি এমন 3টি আইডিয়া শেয়ার করব যেটা একটা বাচ্চার সঠিক ব্রেন ডেভেলপমেন্টকে সহায়তা করবে। কিভাবে একটা বাচ্চার সঠিক ব্রেন স্ট্রাকচার দেওয়া সম্ভব। বিগ আইডিয়া নাম্বার 1, সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারঅ্যাকশন। কল্পনা করুন একটা টেনিস ম্যাচ যেখানে একজন বাবা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলছে। এখানে বাচ্চাকে তার বাবার সাথে বলটার দিকে তাকাতে হচ্ছে এবং বলটাকে হিট করতে হচ্ছে। এই অবস্থায় একটা শিশুকে একই সাথে ফোকাস করতে হচ্ছে এবং একটা রেসপন্স দিতে হচ্ছে। মূলত এই ধরনের খেলাধুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেশি সহায়ক। বিগ আইডিয়া নাম্বার 2, স্ট্রেস। কিছুদিন পরপর নতুন কিছু মানুষের সাথে দেখা করে কথা বলা, যেটা বাচ্চাদের সলিড ব্রেন স্ট্রাকচারের জন্য খুবই জরুরি। রিসার্চ অনুসারে যেসব বাচ্চারা এই সুবিধা পেয়ে থাকে তাদের ব্রেন ডেভেলপমেন্ট খুবই দ্রুত হয়ে থাকে। নতুন কোনো টেস্টের জন্য প্রস্তুতি নাও, হতে পারে ছোট্ট কোনো পরীক্ষা। এটা মূলত বাচ্চাদের ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার পূর্ব প্রস্তুতিমূলক হয়ে থাকে। কিন্তু মাথায় রাখতে হবে এটা যেন বাচ্চার জন্য বোঝা না হয় বা তারা কোনো বাড়তি চাপ অনুভব না করে। অন্য আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে আপনার বাচ্চাকে ভালোবাসা দিচ্ছেন সেটা যেন সে খুব ভালোভাবে অনুভব করতে পারে, যা স্বাস্থ্যবান ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগ আইডিয়া নাম্বার 3, আবার অন্য এক ধরনের স্ট্রেস হচ্ছে টক্সিক স্ট্রেস। যেমন কারো দ্বারা অবহেলিত হওয়া বা অ্যাবিউজমেন্টের শিকার হওয়া এবং তাকে সাপোর্ট করার জন্য কেউ না থাকা, এটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের বেসিক স্ট্রাকচারকে ড্যামেজ করে দেয়, যা সুস্থ এবং শক্তিশালী ব্রেন ডেভেলপমেন্টের জন্য হুমকি স্বরূপ। রিসার্চ অনুসারে এটা লাইফ টাইম গ্রোথ প্রবলেম, অ্যাডিকশন এর অন্যতম কারণ হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু বছর আগেও সাধারণত কোনো বাচ্চা তার জন্মের পরবর্তী 4 থেকে 5 বছরের মধ্যে টেলিভিশন দেখতো না, কিন্তু এখন 4 থেকে 5 মাস বয়সে তাদের মাঝে আমরা এগুলো তুলে দিচ্ছি। আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, একটা বাচ্চা খুব বেশি সময় ধরে টেলিভিশন দেখতো না, কিন্তু এখন সেটা রীতিমতো ভয়াবহ। একটা পিউ রিসার্চ অনুসারে আমাদের দেশের 5 বছর বয়সী বাচ্চারা প্রতিদিন সাধারণত 4 ঘন্টা করে টেলিভিশন স্মার্টফোনের পিছনে সময় দিচ্ছে, যেটা তার প্রতিদিন জেগে থাকার সময়ের প্রায় 40%। একটা রিসার্চ অনুসারে একটা বাচ্চা যে তার জন্মের পরবর্তী 3 বছরের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা করে টেলিভিশন দেখেছে, তার স্কুল লাইফে 10%-এর মতো অ্যাটেনশন প্রবলেম দেখা যাবে। অন্য একটা রিসার্চ অনুসারে একটা বাচ্চা যে তার জন্মের পরবর্তী 3 বছরের মধ্যে প্রতিদিন 2 ঘন্টা করে টেলিভিশন দেখেছে, তার স্কুল লাইফে 20%-এর মতো অ্যাটেনশন প্রবলেম দেখা যাবে। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।